কোন রকমে রুগী থেকে টেস্ট একটা রিপোর্ট বানিয়ে দেওয়া, যারা অনেক সময় আমরা দেখি যারা পারফেক্ট ভাবে তারা এখনো সেই রকম তার এক্সপিরিয়েন্স হয়নি, তাকে দিয়ে আমরা ব্লাড কালেকশন করি, বাড়িতে পাঠিয়ে দিই, বিভিন্ন ব্যবসায় অনেক কিছু টুকটাক আমরা এগুলিকে হালকাভাবে দেখি। এতে করে কিন্তু অনেক সময় এই হালকা থেকে আরও হালকা হয়ে যায়, হালকা হালকায় একটা রুগীর সঠিক যে তার রোগ তার যে টেস্ট, এখানে কিন্তু অনেক সময় এক্সিডেন্ট হয়। আর একটু এই টেস্টের মধ্যে যদি একটু গণ্ডগোল হয় একটা রোগের কিন্তু প্রাণহানিও হয়, এবং এগুলি কিন্তু হয়তো এগুলি সাধারণ মানুষ এগুলিকে বুঝতে পারে না, তারা অনেক সময় এগুলি ঘাটাঘাটি করে না বা বুঝতেও চায় না, বা যাই হোক তার মধ্যে একটা মানুষের অনেক ক্ষতি হয়ে যায়। তো এসেছিলাম যাতে সেই রকমভাবে একটা আমাদের ত্রিপুরা রাজ্যে, যেহেতু আমি ত্রিপুরা রাজ্যের, আমি ত্রিপুরা রাজ্যের কথা বলছি, যাতে এসিজনের মাধ্যমে যাতে এই যে একটা যারা ত্রিপুরা রাজ্যের